দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে পদার্থ বিজ্ঞানের এমসিকিউ ভিত্তিক আলোচনা ক্লাস নিয়ে আমি আব্দুল লতিফ স্যার। আশা করি সবাই ভালো আছো। তোমাদের এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি স্বরূপ সাতটি ক্লাসের আজকে ষষ্ঠ ক্লাস। আজকের লেকচারটি ছয়তম লেকচার। আজকের লেকচারে আমি নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, পদার্থবিজ্ঞানের নবম অধ্যায় আলোর প্রতিসরণ। এখান থেকে এমসিকিউ ভিত্তিক কতগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব, পাশাপাশি এর মধ্যে বিভিন্ন বিষয়বস্তু নিয়েও কথা বলবো। আমরা এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে? আমরা জানি কি অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তাহলে 1-এর সঠিক উত্তর হবে গ, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। 2 নম্বর প্রশ্ন, মানবদেহের ভেতরের কোন অংশ দেখার জন্য কি ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। এন্ডোস্কোপি তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, নলটি মুখের ভিতর দিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো হয়, তারপর ক্যামেরার সাহায্যে দেখা হয়। আলোকিত করলে পাকস্থলীতে, বিশেষ করে আলসার রোগের চিকিৎসায় এই এন্ডোস্কোপি ব্যবহার করা হয়। এখানে টোটালি আলোটাকে আসলে অপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়ায় পাকস্থলীতে প্রেরণ করা হয়, আর এটি প্রেরণ করতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। অবতল দর 3 নম্বর প্রশ্ন, অবতল লেন্সের আকৃতি কিরূপ? তাহলে অবতল লেন্স কিরূপ আকৃতির হয়? আমরা এখান থেকে একটু দেখাই, কিছুটা এখানে হলো মোটামুটি, দেখো এরকম মধ্যভাগ সরু অর্থাৎ চিকন, 2 প্রান্তভাগ চওড়া। তাহলে খুঁজি আমরা কোথায় মধ্যভাগ, গ নাম্বার। দেখো মধ্যভাগ সরু ও প্রান্ত, প্রান্ত সরু না, সরি এটি না, তাহলে মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা, এটা হলো ঘ নাম্বার, মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা। 4 নাম্বার, আলোক কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা আলোক কেন্দ্রকে একটু এক নজর দেখে নেই। এটা আমি একটা উত্তল লেন্স আঁকলাম, আলোক কেন্দ্র হয় এটি, হলো আলোক কেন্দ্র। তাহলে লেন্সের ভিতরে এবং প্রধান অক্ষের উপরে, এটা খুঁজে কোথায় আছে, প্রধান অক্ষের উপর না প্রধান অক্ষের ডান পাশে না লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর? তাহলে 4-এর গ, লেন্সের মধ্যে প্রধান অক্ষের উপর। এবার 5 নম্বর কোশ্চেন, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর কিভাবে যায়? আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি আপতিত হয়, তাহলে রশ্মি চিত্রের তৃতীয় নিয়ম থেকে আমরা জানি যে আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি আপতিত হলে সেটি সোজা পথে চলে যায়, এটি আলোক কেন্দ্র, তাহলে সোজা পথে বের হয়ে যাবে। তাহলে কোনটি? 5-এর সঠিক উত্তর ঘ, সোজা সুজি। 6 নম্বর, উত্তল লেন্সের এফ ও 2F এর মধ্যে কোনো বস্তু রাখলে এর বিম্ব কোথায় হয়? তাহলে উত্তল লেন্সের এফ এবং 2F, এটি যদি এফ হয় তাহলে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হলো 2F, এই বিন্দুটা হলো 2F, আর এই বিন্দুটা হলো F, প্রধান ফোকাস। প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে এখানে যদি বস্তু রাখি, তাহলে আমরা জানি যে বিম্ব হবে কেন্দ্রের বাইরে, তার মানে 2F এর বেশি দূরত্বে। খ নাম্বার। 7 নাম্বার, আলো সম্পর্কিত সঠিক বাক্য হলো আলো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে সরল পথে চলে। ঠিক আছে, আলোর প্রতিসরণ ঘটে, হ্যাঁ প্রতিসরণ হয়। আলোর প্রতিসরণের সূত্র 3টি না, প্রতিসরণের সূত্র 2টি। তাহলে আলোর 7-এর সঠিক উত্তর হবে ক, 1 ও 2। 8 নাম্বার, উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কি রূপ? উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কিরূপ? আমরা জানি ক্ষমতার সূত্র P সমান
1 বাই এফ, পি সমান 1 বাই এফ। তাহলে পি এবং এফ পরস্পর ব্যস্তানুপাতিক, দেখা যাচ্ছে এফ এর পরিমাণ বাড়লে ক্ষমতা কমবে, এফ এর পরিমাণ কমলে ক্ষমতা বাড়বে। তাহলে সঠিক উত্তর গ, ব্যস্তানুপাতিক। প্রশ্ন 9, প্লাস 5টি ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত? আমরা জানি পি সমান 1 বাই এফ, তাহলে এফ সমান 1 বাই পি, 1 বাই পি। এখন যদি আমরা পি এর মান বসিয়ে দেই, 1 বাই 5 সমান 1 বাই 5, 1 বাই 5 যদি বসিয়ে দেই তাহলে একে ভাগ দিলে 0.2 মিটার। 9 সঠিক উত্তর গ, চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? আইরিশ। এটি মনে রাখবে, আলোর পরিমাণ কম বেশি আসা, অর্থাৎ বেশি আসবে না কম আসবে, সেটি নিয়ন্ত্রণ করে আইরিশ। 11 নম্বর, কোনটি সমন্বয়ের ফলে বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়? কোনটির সমন্বয়ের ফলে বস্তুর সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়? সাধারণত আমরা দুটি চোখ থাকার সুবিধার কারণে বস্তুকে ত্রিমাত্রিক দেখতে পাই, এই জন্য দুটি চোখের বিম্ব মস্তিষ্কের সমন্বিত হয়ে একটি ত্রিমাত্রিক বিম্ব গঠিত হয়। তাহলে 11 সঠিক উত্তর হবে, দুটি চোখ। 12, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? এটা সহজেই মনে থাকার কথা তোমাদের, স্নেল। এই জন্য আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র স্নেলের সূত্র নামেও পরিচিত। 13, কিভাবে নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করা যায়? নির্ভুলভাবে দূরত্ব পরিমাপ করতে হলে দুটি চোখ লাগে, দুই চোখ দিয়ে আমরা দূরত্বটাকে নির্ভুলভাবে দেখতে পাই। 13 সঠিক উত্তর গ। 14, একজন শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? মনে রেখো 5 সেন্টিমিটার। একটি উদ্দীপক 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুকে স্পষ্ট দর্শনের অর্ধেক দূরত্ব বিশিষ্ট ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা হলো। আচ্ছা, একটি 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুকে, এখানে কোনো লেন্সের কথা বলা নেই, তাহলে আমরা না বলা থাকলে অবশ্যই উত্তর লেন্স ধরে করবে। এইটি হলো মনে করো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, এটু 25 সেন্টিমিটার আলোক কেন্দ্র থেকে। তাহলে স্পষ্ট কথাটি ভালো করে খেয়াল করবে, দর্শনের অর্ধেক দূরত্ব, স্পষ্ট দর্শনের অর্ধেক দূরত্ব, 25 সেন্টিমিটার অর্ধেক করলে কত হয়? 12.5। তাহলে 12.5 বিশিষ্ট ফোকাস দূরত্বে, তার মানে ফোকাস দূরত্ব হবে 12.5, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখা হলো। তাহলে 25 সেন্টিমিটারের অর্ধেক হলো ফোকাস দূরত্ব, মানে 12.5, তার আবার যদি দ্বিগুণ করি তাহলে হবে 25। তাহলে এইটুকু যদি হয় অর্ধেক দূরত্ব ফোকাস বিন্দু, তার দ্বিগুণ করলে আমরা পাব 2f, এটা পাবো বক্রতার কেন্দ্র, তার মানে এই সম্পূর্ণটুক হলো 25, এইটুক হলো 25, আর f হলো তার অর্ধেক। তাহলে বস্তু রাখা হলো কোথায়? 25 সেন্টিমিটার দূরে, মানে বক্রতার কেন্দ্রে। আমরা জানি বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বিম্বটাও বক্রতার কেন্দ্রেই হয়, এখানে হবে বক্রতার কেন্দ্রে হবে বিম্ব, তার মানে বস্তু আর বিম্ব সমান সমান হয়, সমান সমান হলে বিম্বের উচ্চতাও 6 সেন্টিমিটার হবে। 16 নাম্বার, লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব কত দূরত্বে অবস্থান করবে? তাহলে লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব, এই যে বক্রতার কেন্দ্রে যদি স্থাপন করি কেন্দ্রে, তাহলে লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব কেন্দ্রে তৈরি হবে, তার মানে 25 সেন্টিমিটার দূরে তৈরি হবে। 17, দূরের জিনিস কাছে দেখতে ব্যবহৃত হয় কি? টেলিস্কোপ। অনেক দূরের জিনিস কাছে দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করা হয়। অবতল লেন্সের প্রান্ত ভাগ সরু, আমি একটা অবতল লেন্স আবারও আঁকি, এটি একটি অবতল লেন্স,
এই দুই প্রান্ত ভাগ কি সরু না মোটা? মধ্যভাগ সরু, তার মানে এক নম্বর সঠিক না। মধ্যভাগ সরু ঠিক আছে, প্রান্তভাগ মোটা ঠিক আছে, তার মানে সঠিক উত্তর দুই আর তিন, খ নম্বর। ১৯, ক্ষীণ দৃষ্টির কারণ কয়টি? দুইটি। ক্ষীণ দৃষ্টির কারণ দুইটি, এক অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, দুই চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে। এই দুটি কারণে ক্ষীণ দৃষ্টি দেখা দেয়। সরি, ক্ষীণ দৃষ্টির দুটি কারণ। ২০, চোখ সকল বর্ণকে কয়টি বর্ণে ধারণ করে? চোখ সকল বর্ণকে তিনটি বর্ণে ধারণ করে, মৌলিক বর্ণ তিনটিতে ধারণ করে দেখতে পায়। ২১ নম্বর, আলোর কোন কোন ঘটনার জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়? আলোর কোন ঘটনার জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়? সংকট কোণ, কেননা আলোক রশ্মি যখন সংকট কোণে আপতিত হয় তখন এটি সর্বোচ্চ 90 ডিগ্রি কোণে বেঁকে যায়। খেয়াল করো, এইটা হলো সংকট কোণ। সংকট কোণে আপতিত হলে 90 ডিগ্রি কোণে বেঁকে যায়, এটাই সর্বোচ্চ সর্বাধিক প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, এই জন্য সংকট কোণ। একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা, চিত্রে ফোকাস দূরত্ব দেয়া আছে 40 সেন্টিমিটার। লেন্সে কতবার আলোর প্রতিসরণ ঘটে? লেন্সে পৃষ্ঠ থাকে দুইটা, এই একটা পৃষ্ঠ আর এই একটা পৃষ্ঠ। এই দুইটা পৃষ্ঠ হওয়ার কারণে লেন্সের আলোর প্রতিসরণ হয় দুইবার। উপরের চিত্রের ক্ষেত্রে সঠিক হলো লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে ক্ষমতা তত বেশি হবে। হ্যাঁ, লেন্সের ফোকাস দূরত্ব কম হওয়া মানে কি? আলোক রশ্মিগুচ্ছকে আরো কাছাকাছি মিলিয়ে দেবে, মানে লেন্সের ক্ষমতা বেড়ে যাবে। এক নম্বর সঠিক। তারপরে লেন্সটির ক্ষমতা 2.5D। আমরা দেখতে পাচ্ছি ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার, একে মিটারে নিলে আসবে 0.4 মিটার। 0.4 মিটার, তাহলে ক্ষমতা পি সমান 1/F, মানে 1/0.4 সমান সমান 2.5, ঠিক আছে, তার মানে ক্ষমতা 2.5। দুই নম্বর সঠিক, লেন্সটির সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী গুচ্ছে পরিণত করে? না, উত্তল লেন্স দেওয়া আছে, উত্তল লেন্স, উত্তল লেন্স আলোক রশ্মিকে অভিসারী করে, অর্থাৎ এক বিন্দুতে মিলিয়ে দেয়, অপসারী করে না। তার মানে 23-এর সঠিক উত্তর 1 ও 2, ক নাম্বার। ২৪, কোন লেন্সের ফোকাস দূরত্ব -0.1 মিটার হলে ক্ষমতা কত? তাহলে আমরা ক্ষমতা বের করি, পি সমান 1/-0.1, তাহলে ভাগ করলে আসবে -10। তার মানে সঠিক উত্তর গ, 10 - 10 ডায়োপ্টার। ২৫ নম্বর, প্রতিসরাঙ্ক নির্ভর করে? প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপর? মাধ্যমের ঘনত্বের উপর না, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। হ্যাঁ, এক এক রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম, আর আলোর বর্ণের উপর এটা ভ্যারি করে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের উপর এটা সঠিক। আলোকীয় ঘনত্বের উপর, হ্যাঁ, পদার্থের বা কোনো মাধ্যমের মধ্যে বা যখন প্রতিসরণ ঘটে তখন ওই মাধ্যমের আলোকীয় ঘনত্বের উপর নির্ভর করে। আলোকীয় ঘনত্বটা কি, এর মধ্যে আলোর বেগের কিরূপ পরিবর্তন হয় তার উপর নির্ভর করে প্রতিসরাঙ্ক। তার মানে 25-এর সঠিক উত্তর 2 ও 3, খ নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক সেট কোশ্চেন সমাধান করলাম, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসে আবারও দেখা হবে আরেকটি অধ্যায় নিয়ে, কথা হবে, আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর বেশি বেশি প্র্যাকটিস করবে, করোনাকালীন এই বন্ধের সময়টুকে তোমরা বেশি করে কাজে লাগাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।